এসে আপনার পার্সোনালিটি বিল্ড আপ করতে পারবেন, আপনার স্পিকিং লেভেল আপনি বিল্ড আপ করতে পারবেন, সেই সাথে মানুষের সাথে আমাদের কিভাবে মিশতে হবে এবং একটা নতুন পরিবেশের মধ্যে অ্যাজ এ ফরেনার হিসেবে। আসসালামু আলাইকুম, আবার সালাম দিলাম। ওকে, তো সবাই কেমন আছেন? ওকে, ইন্ট্রোডিউসিং এর একটা পর্ব সবসময় থাকে যে আমাদের সব লিডার আছেন, ওনাদেরকে অনেকবার ইন্ট্রোডিউসিং করা হয়েছে, বাট আমি আর চাচ্ছি না আবার ইন্ট্রোডিউসিং করাই, বিকজ আমাদের টাইমটা আজকে একেবারেই শর্ট, রাইট? ওকে, তো আমার নাম মোহাম্মদ আশিক, আমি আর নিজেকে ইন্ট্রোডিউসিং করাতে চাচ্ছি না, আমি আপনাদের সন্তান, এখানেই থাকি। ওকে, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই প্রথমে এটা লাগাই নিলাম, এটা মানে কি আমি একটু ভিডিও করছি, তো এই ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে কি মানে এটাও একটু সেল করবো আর কি, বিজনেস থেকে তো এমনিতে আর্ন করতেছি, তো এটাও একটু সেল করে দিবে যে আপনাদের সবাইকে আজকে ভিডিও করে নিয়ে যাব, সেটা ইউটিউবে দিব, ইউটিউবে দিলে সেখানে মানুষ দেখবে আর সেখান থেকে আমার টাকা আসবে। আপনাদের লাভ হবে কি না সেটা আমি জানি না, কিন্তু আমার টাকা ঠিকই আসবে, অর্থাৎ আমার লাভ আর ইউটিউব কোম্পানির লাভ। ওকে, তার মানে হচ্ছে কি এটা বুঝাতে চাইলাম যে আপনার লাইফের প্রত্যেকটা স্টেজে আমাদের অপরচুনিটি ওয়েট করে, যদি আমি সেটাকে কাজে লাগাতে পারি, রাইট কি না? ওকে, এই যে আজকের যে স্টেজটা আছে, আমরা যে স্টেজে আছি এটাকে আমি সবসময় বলি একটা ম্যাজিক্যাল স্টেজ। এই ম্যাজিক্যাল স্টেজটা আমরা পেতাম না যদি না বাংলাদেশের মধ্যে বিভিন্ন খারাপ কোম্পানি এসে এখানে যদি বাসা না বাঁধত, অর্থাৎ ডিরেক্ট সেলিং নিয়ে অনেকগুলো খারাপ কোম্পানি আসছিল না, অনেকে বলে থাকি, এরা যদি না আসতো আমাদের হাজার হাজার মানুষ কথা বলার যে একটা সক্ষমতা এই জিনিসটা পেতাম না। সেই জিনিসটা আমি বর্তমানে আছি, অনার্স ফাইনাল ইয়ারে আছি, কিছুদিন আমার অনার্স শেষ, এক বছর লস খাইলাম আর কি, তো আমার ফাইনাল পরীক্ষার বারবার ডেট দিচ্ছে, আবার শেষ হচ্ছে। এই যে গত তিনটা বা চারটা বছর পর্যন্ত আমি এইরকম একটা কোম্পানির মধ্যে ছিলাম, এখান থেকে আমি আসলে কী জানলাম বা কী শিখলাম, এটা হচ্ছে আমার সবচেয়ে বেস্ট, মানে আমার লাইফের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টাইম ছিল এটা, যার কারণে আমি আজকে এইরকম একটা পজিশনে এসে কথা বলতে পারছি এবং একটা হ্যান্ডসাম ইনকাম পাচ্ছি। তো আমি আজকে এখানে বলবো যে এখানে আমরা যারা আন্ডার গ্রাজুয়েটেড আছি অথবা অনার্স ফার্স্ট ইয়ারে আছি, তাদের সবার জন্য, যারা আজকে এখানে আসছি তাদের সবার জন্য এটা হচ্ছে একটা সুবর্ণ, মানে সুবর্ণ সুযোগ, বিকজ আফটার ফোর ইয়ার্স পরে যখন আপনাকে আপনার গ্র্যাজুয়েশন শেষ হবে, যখন আপনাকে বলবে যে আপনার এই সার্টিফিকেট শো করেন, আপনার সার্টিফিকেট শো করলেন, আপনার সব কিছু আপনি শো করলেন, কিন্তু যখন আপনার ভাইবা হতে যাচ্ছে তখন আপনি কোনো কথা বলতে পারেন না, আপনাকে বিভিন্ন কোশ্চেন করা হচ্ছে, আপনার ভিতর থেকে আর কথা আসে না, রাইট কি না? এরকম আসে না, অসংখ্য মানে গ্র্যাজুয়েটেড স্টুডেন্ট আছে যাদের ভিতর থেকে আর কথা আসে না। তো তাদের জন্য এই স্টেজটা অথবা এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা বিশেষ প্ল্যাটফর্ম, মানে লাইফে সব কিছু শেখার জন্য। আপনি চিন্তা করুন, আমাদের বাংলাদেশের পড়াশোনা অথবা যে আমরা যে পড়াশোনা করি, এই শিক্ষা ব্যবস্থা এত বাজে একটা শিক্ষা ব্যবস্থা, আমরা যখন অনার্স চার বছর কমপ্লিট করি, এরপরে মাস্টার্স কমপ্লিট করি, আমরা যখন আমাদের রিয়েল লাইফে যাই, কোনো একটা ফ্যাক্টরিতে যাই, আমাদের একেবারে ধারণা টোটালি জিরো, অর্থাৎ আমাকে যে কোনো একটা সেক্টরে দেওয়া হবে, কোনো দাম নাই আমার, মানে আমি কিচ্ছুই পারি না, আমরা জিনিসটা উপলব্ধি করলাম। এই জন্য গভর্নমেন্ট বারবার শুধু বলতেছে কি কারিগরি শিক্ষার কথা, ঠিক কিনা, রাইট কিনা? বারবার বলতেছে কারিগরি শিক্ষার কথা, কারণ কারিগরি শিক্ষার মধ্যে তিন বছর বা চার বছরের মধ্যে তাদেরকে অফিস সম্পর্কে অথবা ওই ফ্যাক্টরি সম্পর্কে অথবা সে যে সেক্টরে আছে সেই সেক্টর সম্পর্কে তাকে শিক্ষা দেওয়া হয়, রিয়েলি কাজগুলো শেখানো হয়। কিন্তু আমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি ফর্মালি, এদের কোনো শিক্ষাই নাই, শুধু ভার্সিটিতে যাই আর আসি, আর যখন ভার্সিটি কমপ্লিট হয় আমরা যখন অফিসে জবের জন্য যাই, বলে আপনার কি অভিজ্ঞতা আছে, আমি তখন বলি না আমার অভিজ্ঞতা নাই, আপনি সুন্দর করে প্রেজেন্টেশন দিতে পারেন, কথা বলতে পারেন না, সেটাও পারেন, আমার ভিতর থেকে কথা বাইরে না, ঠিক কি না? তো তাদের জন্য আমি বলবো যে তাহলে কীভাবে আপনাকে জব দিবে বা আমাকে জব দিবে, তাদের তো কাজের দরকার, আমাকে প্রত্যেক মাসে 20-30 হাজার টাকা একটা সেক্টরে রেখে আমাকে প্রত্যেক মাসে তারা টাকা দিবে, তারা আমার থেকে যদি আউটপুট না পায় তাহলে আমাকে কীভাবে তারা রাখবে, রাখার কোনো যৌক্তিকতা আছে আপনি বলেন? আমি বলি, আমি কিছুদিন পূর্বে এই কথাটা বলছিলাম আমাদের মেডিকেল সেক্টরে একটা যে কোনো একটা ইয়াতে, তা আমি বলছি আমি কোনো কাজই জানি না, তাহলে ওই লোক আমাকে কেন রাখবে, আমাকে তো অবশ্যই আমাকে এক্সপেরিমেন্ট ওরা খুঁজবে, আমার মধ্যে এক্সপিরিয়েন্স আছে কিনা, রাইট কিনা? তো তাদের জন্য আমি বলবো যে এই স্টেজটা হচ্ছে একটা মানে ম্যাজিক্যাল স্টেজ, যেখান থেকে এসে আপনার পার্সোনালিটি বিল্ড আপ করতে পারবেন, আপনার স্পিকিং লেভেল আপনি বিল্ড আপ করতে পারবেন, সেই সাথে মানুষের সাথে আমাদের কীভাবে মিশতে হবে এবং একটা নতুন পরিবেশের মধ্যে অ্যাজ এ ফরেনার হিসেবে আমি কীভাবে সবার সাথে খাপ খেয়ে যাব, সব কিছু শেখার জন্য দিস স্টেজ ইজ প্রপার, মানে পারফেক্ট, রাইট কি না? তো আপনারা এই যে অনেককে বললে, অনেকে মানে মানে ওনার সব দিক থেকে উনি ওকে আছে, যখন এখানে আনি ওনাকে দেওয়া হয় উনি শেষ, রাইট কিনা? তো তাদের জন্য আমি বলবো যে এটা হচ্ছে একটা পারফেক্ট স্টেজ। তো আমরা যারা আন্ডার গ্র্যাজুয়েটেড আছে অথবা অনার্স ফার্স্ট ইয়ারে আছি, আমাদের জন্য এটা হচ্ছে একটা সুবর্ণ, মানে সুবর্ণ সুযোগ, আপনার বিজনেস হোক বা না হোক আপনি এই বিজনেসের সাথে লেগে থাকবেন, বিকজ আমি ফার্স্ট ইয়ার থেকে লেগেছিলাম, বিদে আজকে আফটার ফোর ইয়ার্স পরে, তিন বছর পরে এখন আমার একটা স্টেজও হয়ে গেছে, অর্থাৎ কোম্পানিতে আমি এখন একটা কিছুদিন পূর্বে আমি সিনিয়র স্টার ডায়মন্ড হয়ে যাবে, যেটা আমাকে দেখে কেউ জীবনও বলবে না এত ছোট একটা ছেলে এত বড় পজিশন কীভাবে নেয়,
রাইট কিনা, এবং সেই সাথে আমার ইনকাম লেভেল অনেক হাইয়ে চলে যাবে। তো আমি এই গত 4 বছর যাবত কথা শিখছি আমাদের লিডারদের সাথে বসে বসে পার্সোনালিটি কীভাবে বিল্ড আপ করতে হয়, কীভাবে মানুষের সাথে মিশতে হয়, কীভাবে প্রোডাক্ট সম্পর্কে একটা নতুন প্রেজেন্টেশন দিতে হয়, কীভাবে প্রেজেন্টেশন দেওয়ার সময় আমার আই মুভমেন্ট কেমন হবে, আমার বডি জেস্টার কেমন হবে, সব কিছু আমাদেরকে শেখানো হয়েছে। তো আপনি যদি থাকেন তাহলে আপনি শিখতে পারবেন, রাইট কিনা? ওকে, তো আমি বেশি কথা বলবো না, আমি আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে বর্তমান যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনে ডিএকশনটাকে আমাদেরকে প্রপারলি বিজনেস করার জন্য একেবারে দারুণ একটা সুযোগ সৃষ্টি করে দিছে। সেটা হচ্ছে কি, বর্তমানে আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশন পার করছি, এটা হচ্ছে করোনা সিচুয়েশন, রাইট কিনা? করোনা কাদের বেশি হচ্ছে আফটার 40 ইয়ার্স এর পরে? যাদের বেশি, তাই না? মানে যাদের 40 থেকে বেশি তাদেরই তো করোনা বেশি হচ্ছে। এর মেইন কারণ হচ্ছে মেডিকেল সায়েন্স বলতেছে এরা আফটার 40 ইয়ার্স এর পরে এরা ইমিউনিটি যে সিস্টেমটা আছে, এই ইমিউনিটি পাওয়ার অথবা ইমিউনিটি সিস্টেমটা, বডির ইমিউনিটি সিস্টেমটা অনেকটা লো হয়ে যায়, রাইট কিনা? ইমিউনিটি পাওয়ারটা এখন কি, ইমিউনিটি পাওয়ারটা হচ্ছে যে এই যে দেশের মধ্যে সামরিক বাহিনী থাকে না, বাইরে থেকে কেউ আসলে সামরিক বাহিনী প্রথমে দেখে যে এই লোকটা ঠিক আছে কিনা, যদি দেখে না এই জঙ্গিবাদ এটা সেটা এর ভিতরে প্রবলেম আছে, তারা এটাকে কি করে 5-6 জন আইসা অথবা র্যাব এসে এরপরে পুলিশ এসে এটা কি করে আটকায় ফেলে, এরপরে কি করে সেলের মধ্যে ঢুকাই দেয় অর্থাৎ কারাগারে ঢুকাই দেয়, এরপরে যদি মনে করে যে না একে মেরে ফেলতে হবে মেরে ফেলে, আর যদি মনে করে না একে সংশোধনের দরকার আছে তাহলে সংশোধন করে দেয়, এটাই তো। ঠিক আপনার বডিতে আল্লাহ প্রদত্ত এরকম একটা গ্রেট ইমিউনিটি সিস্টেম আছে, যে ইমিউনিটি সিস্টেমটা আপনার বাহির থেকে যে কোনো কিছু আপনার ঢুকলেই আপনার বডিটিতে সাথে সাথে জানান দিয়ে ফেলবে, রাইট কিনা? এরকম একটা অসাধারণ সিস্টেম আমাদের বডিতে আছে। আপনি আপনার বডিতে একটা ছুরি ঢুকান, দেখবেন আপনার জ্বর চলে আসছে। কারণ কেটা কি, কারণ আপনার বডির যে ইমিউনিটি পাওয়ার আছে, ইমিউনিটি সিস্টেম আছে, ওই সিস্টেমটা আপনার ব্রেনকে বলছে যে আপনার বডিতে ফরেন কোনো কিছু ঢুকছে, এর সাথে কিছু খারাপ পার্টিকেলও আছে, এই কারণে আপনার বডির তাপমাত্রাটা বৃদ্ধি করে আপনার বডিতে জ্বর আসছে মনে হচ্ছে, তাই না? ওইখানে যে খারাপ যে পার্টিকেলস অথবা ফরেন বডি যেগুলো ছিল সেগুলোকে আর চারদিকে স্প্রেডিং হইতে দেয় না, বুঝতে পারছেন? তাহলে আমার ইমিউনিটি সিস্টেমটা ওকে থাকার কারণে আমার ব্রেনের মধ্যে এই সিগন্যালটা পাঠাইতে পারছে, এই জন্য বডির যে ইমিউনিটি সিস্টেম আছে অথবা ব্রেন বডির যে ব্লাড আছে ব্লাডটাকে উত্তপ্ত অথবা টেম্পারেচারটা বৃদ্ধি করে দিছে এবং আপনার বডিটাকে ওই পর্যন্ত ঠিক রাখছে। ঠিক তেমনিভাবে এই যে করোনা সিচুয়েশনে আপনার বডিতে ধরেন আপনার করোনার যে ভাইরাসটা আছে, করোনা ভাইরাসটা আপনার প্রথমে আমাদের এখানে থ্রোটে আসে, যখনই আপনার বডির এখানে আসবে অথবা আপনার ফুসফুসে যাবে, আপনার বডির ইমিউনিটি সিস্টেমটা যদি হার্ডলি ওকে থাকে তাহলে কোনোভাবেই সেটা আপনাকে ঘায়েল করতে পারবে না, রাইট কিনা? তো এটার জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার এবং সারা পৃথিবী এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO সবাই যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমাদের ন্যাচারাল খাবারের প্রতি এখন কি করা উচিত, মনোযোগ দেওয়া উচিত, আর সেখানে স্পেসিফিক করে দিছে যে মাশরুমের মতো যে খাবার আছে সেগুলো আপনারা বেশি বেশি খান, রাইট কিনা? আর সেই জিনিসটা আমরা যখন ডিএকশনে আসলাম আমরা এই জিনিসটা পাইছি, আল্লাহ প্রদত্ত এই খাবারটা পাইছি যেটার মধ্যে ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করার জন্য সব কিছু আছে, এভরিথিং আছে। ওকে, তো এই জিনিসটা আমাদের কিছুদিন পূর্বে অনেক প্রবলেম হতো, ট্রাভেল হতো, আমরা যখন এটা সেল করতে যেতাম বাংলাদেশে পেতাম না, বাট বর্তমানে ডিএকশনের কল্যাণে বর্তমানে বাংলাদেশে এটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং আমরা বাংলাদেশে এটা পাচ্ছি, এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে পয়েন্টও পাওয়া যায় এবং অনেক ভালো, মানে অনেক ভালো কোয়ালিটি, অত্যন্ত স্ট্রং একটা কোয়ালিটি দিয়ে বাংলাদেশে এটা বর্তমানে সেল হচ্ছে। তো আমাদের প্রত্যেক যে ডিএকশন লিডাররা আছি, আমরা ছোট লিডাররা অথবা অন্যান্য যে লিডাররা আছি, আমরা যদি বিজনেসকে ডেভেলপ করতে চাই তাহলে আমাদের জন্য এখন পারফেক্ট একটা বিজনেসের সুযোগ। আর 2 নম্বর হচ্ছে যে আমরা যদি কাউকে এখন হেল্পও করতে চাই, অনেকের টাকা পয়সা আছে বাট প্রপার একটা সাজেশন পাচ্ছে না, আপনি ইচ্ছে করলে মাসে 2-3 সেট সেল করেন, 4 সেট সেল করেন, অথবা আপনার 1 সেট সেল করলে আপনি এখান থেকে প্রায় 2000 পয়েন্ট পাওয়া যায়, রাইট কিনা? 1 সেট সেল করলে আবার এখান থেকে আবার উপরে 2-3 হাজার টাকা লাভও করা যায়। তাহলে বিজনেস করার জন্য অত বেশি যে আমাকে খাটতে হবে বিষয়টা আসলে তা না, কিছু কি দা পয়েন্টে গিয়ে আপনি টাচ করেন, দেখবেন আপনার মোটামুটি সেলও বের হবে, আপনার ডেভেলপটা অথবা আপনার স্টেটাস আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তো আমি আজকে আমি বলবো যে বর্তমানে যে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্ট নিয়ে মার্কেটিংগুলো অনেক সুন্দর একটা বিজনেস করা যায় এবং মানুষের হেলথের সেবা দিয়ে অর্থাৎ স্বাস্থ্য সেবা দিয়ে বিজনেসটা যে কথা আছে সেই জিনিসটা এখন আমরা চাইলে এখনই করতে পারি। অর্থাৎ এখন আপনি কীভাবে প্রচারণা, আমি যেমন ইউটিউবে প্রচারণা করছি, আমার ফেসবুক প্রোফাইলে প্রচারণা করছি, আপনি আপনার স্ট্র্যাটেজিগুলোকে কাজে লাগান, আপনি ফেসবুক থাকুক, আপনার যে কমিউনিটি আছে সেই কমিউনিটিকে ব্যবহার করুন, আপনি ইউটিউবকে কাজে লাগান, সব কিছু লাগায় আপনি একটা ব্যবসায় মুখী হয়ে যান, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার প্রচারণাটাও বৃদ্ধি পাচ্ছে। দ্যাটস আই এম বলবো যে এই সময়টা করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশনটা আমাদের জন্য বিজনেস করার জন্য একটা প্রপার সময়। এখানে অনেকে দেখবেন একেবারে মানে অর্থনৈতিকভাবে অনেক প্রবলেমে থাকবে, এই সময়টাই তাকে কাজে লাগানোর সময়, রাইট কিনা? ওকে, তো আমি আমার কথা আর বেশি বাড়াচ্ছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হওয়ার জন্য। ইনশাল্লাহ এই সময়টা একদিন আমাদেরকে অনেক ভালো কাজ দেবে। আসসালামু আলাইকুম।